মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় গেম প্রার্থীর বাড়ির উঠোনে দুটি সকেট বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায় সিপিআইএম প্রার্থীর দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল তাই তারাই এই বোমা রেখেছেন আতঙ্কে রয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথা ভাঙা থানার পুলিশ পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে আসে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম দত্ত জানিয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে সিপিআইএম প্রার্থী একজন সমাজ বিরোধী সিপিআইএম এলাকায় নেই তাই এলাকাকে অশান্ত করতে চক্রান্ত করছে তারা আমি তো ঘুমিয়েছিলাম সকালবেলা মা উঠে দেখে বাড়ির গেটের সামনে উঠানে বোমা পড়ে আছে তো আমি সকাল থেকে উঠে দেখি এই সবাই জড়ো হয়ে আছে আমি দেখি সুভাকে দেখার পর আমি ওই নুর ইসলামকে ফোন করি বাইরের পাশে সিট পুলিশ ও এসে সবাইকে ব্যাপারটা জানিয়ে দেয় ওই ছাব্বিশ তারিখে রাত্রিবেলা যারা আমাকে বাড়িতে সামনে এসে আক্রমণ করেছিল পুচু বিক্রম দত্ত তার সঙ্গীরা যারা ওরা থাকে আমাকে প্রচার করতে গিয়ে হামলা মানে আমাকে বাধা দেয় প্রচার করতে দেয় না আর আমার বাইশ সামনে আমাকে এসে বলেছে আমাকে মারার মানে মারিয়ে ফেলবে আর আমার হাত পা কেটে নাকি ফেলে দিবে নমস্কার আপনারা দেখছেন সংবাদ সফর নিয়ে আপনাদের সাথে আমি তোхин প্রথমেই নজর রাখব যে খবরের দিকে আর মাত্র কদিন বাদেই পঞ্চায়েত নির্বাচন যাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলা জুড়ে জোর প্রচার চলছে বিভিন্ন রাজনৈতিক দলের একই ভাবে প্রচারে ঝড় তুলেছেন রায়গঞ্জের উত্তর দিনাজপুর জেলা পরিষদের 16 নম্বর আসনের বিজেপি প্রার্থী বিভাস বিশ্বাস মনোনয়ন দাখিলের পর থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন বিভাস বাবু সকাল থেকে রাত পর্যন্ত দিনভর চলছে তার জনসংযোগ অভিযান বুধবারও সেই ছবি উঠলো এদিন জেলা পরিষদের 16 নম্বর আসনের অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচারে তিনি সাধারণ মানুষের দুয়ারে গিয়ে কখনো করমর্দন কখনো গণদেবতার কাছে হয়ে আশীর্বাদ গ্রহণ করে ভোটের জন্য আবেদন জানান সাধারণ মানুষের সাথে কথা বলার পাশাপাশি মাঝের মধ্যেই দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেছেন প্রার্থী মনোবল বাড়িয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে নামার বিষয় সমস্ত স্তরের কর্মীদের বিশেষ বার্তা দেন সাধারণ মানুষের মধ্যে উন্নয়নের বার্তা ছড়িয়ে দেন বিজেপি প্রার্থী বিভাস বাবু ভোটে জিতলে এলাকার মানুষের সাথে কি কি উন্নয়ন করতে চান তাও সবিস্তরে তুলে ধরেন তিনি জানিয়েছেন প্রতিটি এলাকায় প্রচারে বিপুল সাড়া মিলছে মানুষ দুহাত আশীর্বাদ করছেন যা উপলব্ধি করে জয়ের বিষয় একশো শতাংশ আশাবাদী বিজেপি প্রার্থী বিভাস বিশ্বাস